জীবন অনেক সুন্দর, আর জীবনের সেই সৌন্দর্যকে ধরে রাখার জন্য সঠিক জীবনযাপন অনেক বেশি জরুরি, যার একটি প্রধান অংশই হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস। সেই সঠিক খাদ্যাভ্যাসের নানা বিষয়গুলো জানতে আপনাদেরকে থাকতে হবে গুডি লাইফের সাথে। আমি তামান্না চৌধুরী থাকছি গুডি লাইফের সবসময় আপনাদের জন্য, আর আপনারা সাবস্ক্রাইব করবেন গুডি লাইফকে আমাকে দেখার জন্য। চুল যখন আপনার ঝরে পড়ছে বা পড়ে যাচ্ছে, তখন আপনাকে প্রথমেই ফাইন্ড আউট করতে হবে এর কারণ কী। যেমন অনেকের চিকুনগুনিয়া হয়েছিল, তারপরে চুল পড়ে যাচ্ছে, কারো টাইফয়েডের পরে চুল পড়ে যাচ্ছে, কারো ডেলিভারির পর চুল পড়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে কোনো কারণ ছাড়াই অনেকেরই চুল পড়ে যাচ্ছে। ছেলে মেয়ে উভয়ের জন্য এটি আসলেই মারাত্মক একটি সমস্যা, কেননা চুলই আমাদের সৌন্দর্যের অনেক বড় একটি অংশ, আর সেই চুল পড়ে গেলে আমাদের অবশ্যই সৌন্দর্যের অনেকটাই ঘাটতি হয়। শুধু তাই না, চুল পড়ে যাওয়ার পর মানুষের যে স্ট্রেস আর চিন্তা বেড়ে যায়, সেটা থেকে কিন্তু চুল পড়া আরও বাড়তে থাকে। চুল পড়ে যাওয়ার কারণ জানতে হলে আমরা বেশ কিছু ইনভেস্টিগেশনের কথা বলে থাকি, যেমন থাইরয়েডের সমস্যা হলে অনেক সময় চুল পড়ে, বায়োটিনের অভাব হলে চুল পড়তে পারে, ই ভিটামিন ই অথবা ভিটামিন ডির অভাবে চুল পড়তে পারে। আমি অনেকেরই দেখেছি বেশিরভাগেরই কিন্তু চুল পড়ার একটি কারণ হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সিস। মনে রাখবেন, আমরা অনেকেই এখন যারা পড়াশুনো করি, কাজ করি, বা বেশিরভাগই দেখা যায় আমরা সান থেকে অনেকটাই দূরে থাকি, অর্থাৎ সূর্যের আলোর সংস্পর্শে আমাদের খুব কম যাওয়া হয়। বিশেষ করে স্কুলের বাচ্চারা অনেক ব্যস্ত থাকে 10টা থেকে 1টার সময়, এই সময়টা তারা আমরা বেশিরভাগই হচ্ছে ঘরে থাকি, যার ফলে সূর্যের আলো পাওয়ার যে সঠিক সময় সেই সময়টা আমরা দেখা যাচ্ছে সূর্যের আলো পাই না, আর তার ফলেই কিন্তু একটু একটু করে তৈরি হচ্ছে ভিটামিন ডির ঘাটতি। ভিটামিন ডির ঘাটতি হলে চুল অবশ্যই পড়বে, এবং এটাতে কোনো ভুল নেই। সুতরাং আপনার যদি অতিরিক্ত মাত্রায় চুল পড়ে, আপনি প্রথমেই একজন স্কিনের ডক্টরের সাথে পরামর্শ নিয়ে আপনার থাইরয়েড লেভেল, আপনার ভিটামিন ডি, এই জিনিসগুলো ব্লাডে চেক করিয়ে নিন, এবং তারপর ডক্টরের পরামর্শ মতে অথবা একজন পুষ্টিবিদের সাথেও কথা বলে আপনি আপনার প্রয়োজনীয় সাপ্লিমেন্ট নেওয়া শুরু করতে হবে। ত্বকের সৌন্দর্যের জন্য যেমন পানি প্রয়োজন, চুলের সৌন্দর্যের জন্য পানি প্রয়োজন, সেটা ইনডাইরেক্টলি হলেও প্রয়োজন, কেননা আমাদের খাবারের মেটাবলিজম এবং অ্যাবজর্পশনকে সঠিক করার জন্য চাই পর্যাপ্ত পানি। 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন, জীবনযাত্রাকে অনেকটাই চেঞ্জ করে ফেলুন। প্রতিদিনের খাবারে গাঢ় রঙিন সবুজ শাকসবজি রাখুন, যাতে আপনি আপনার খাবার থেকে ভিটামিন ই চাহিদা পূরণ করতে পারেন, এবং দৈনিক একটি লেবু বা আমলকি ভিটামিন সি খেলেও কিন্তু হেয়ার হেলথ অনেক ইম্প্রুভ হয়। মনে রাখবেন, যারা ডায়েট করতে গিয়ে অতিরিক্ত কার্বোহাইড্রেট কমিয়ে ফেলছেন তাদেরও কিন্তু অনেক চুল পড়ে যায়, বা যারা সাকসেসফুলি ডায়েট করে ওজন কমিয়েছেন কিন্তু এখন হেয়ার ফল হচ্ছে, তারা অবশ্যই মনে রাখবেন যে আপনার খাবারের ব্যালেন্সিংটা ঠিক আছে কিনা, অর্থাৎ সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট, সঠিক পরিমাণে ফ্যাট, সঠিক পরিমাণে প্রোটিন যদি না থাকে অবশ্যই আপনাকে এই সমস্যার সম্মুখীন হতে হবে। যতই আপনি এক্সটার্নাল কেয়ার নেন, বাট আপনার ভেতরকার ডেফিসিয়েন্সিসগুলো আপনার চুল পড়াকে দিনে দিনে বাড়িয়ে দিবে। থাইরয়েডের সমস্যা ডিটেক্ট হলে আপনাকে ডক্টরের পরামর্শ মতে ওষুধ নিতে হবে, এবং ডক্টরের পরামর্শ মতে আপনি চাইলে বায়োটিনও খেতে পারেন। তবে কোনো সাপ্লিমেন্টই ইন্টারনেট দেখে বা নিজে নিজে অ্যাপ্লাই করবেন না, কারণ আপনার চুল পড়ার কারণ কী, কোন ডেফিসিয়েন্সি বা কোন সাপ্লিমেন্টের অভাবে হচ্ছে সেটা না জেনে অযথা সব রকম সাপ্লিমেন্ট খাওয়া আপনার শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। চুলের ইন্টারনাল কেয়ারে নিজের সঠিক পুষ্টি একমাত্র পারে আপনাকে সাহায্য করতে, আর সেই পাশাপাশি কিভাবে এক্সটার্নাল কেয়ার নেবেন তার জন্য অবশ্যই গুডি লাইফে থাকবেন। আমাদের বিউটি এক্সপার্ট আছে, যিনি আপনাকে জানাবেন চুল পড়া প্রতিরোধে এক্সটার্নাল কেয়ার কীভাবে করবেন। তামান্নাপা, থ্যাংক ইউ সো মাচ এত ইম্পর্ট্যান্ট কথাগুলো বলার জন্য, কারণ আমরা জানি, এখন আমরা জেনে নিলাম আরও যে মানে কেন আমাদের চুল পড়ে, কোন কোন খাবারগুলো আমাদেরকে হেল্প করতে পারে। আসলে কী হয় যে আমাদেরকে নিয়ম মানতেই হয়, আর আমরা যদি নিয়মের বাইরে যেতে চাই তাহলে আমরা আসলে হারাই। আমরা স্পেশালি আমরা দেখি ম্যাক্সিমাম মানুষ আমরা যে কারণে সব থেকে বেশি এফেক্টেড হই সেটা হচ্ছে ভুল ডায়েট। না বুঝে ডায়েট করার ফলেই কিন্তু আমাদের চুল স্কিন খারাপ হতে থাকে। তো চুল পড়ার এই সমস্যাটার জন্য আমরা যেভাবে এটাকে রিকভার করতে পারি,
ট্রিটমেন্টের জায়গা থেকে আমরা যখন সালনে আসি, ম্যাক্সিমাম মানুষ আমরা ফেস করি এসে বলা শুরু করে আমার চুল পড়ে যাচ্ছে, কী করবো, কী ট্রিটমেন্ট করবো। তো তখন আমাদের মাথায় থাকে যে ঠিক আছে, এই চুল পড়ে যাওয়া সমস্যাটা সমাধান করতে হবে। তো ওই মানুষটাকে দেখতে হবে যে সে কতটা যত্নবান তার চুলের ব্যাপারে। ম্যাক্সিমাম মানুষই খুবই অবহেলা করেন চুলের ব্যাপারে, ভাবেন চুল তো বেঁধে রাখলেই হয়ে যাচ্ছে, তাহলে কেন যত্ন নিতে হবে, কেন আর আমার একটা ট্রিটমেন্ট করতে হবে, এটা তো দেখা যাবে না। যেহেতু ট্রিটমেন্ট দেখা যায় না, তাই মানুষজন এই জায়গাটাতে খরচ করতে চান না, যেটা একেবারেই ভুল। মাথায় রাখতে হবে যে আমাদের প্রতিদিন রেগুলার চুল পরিষ্কার রাখতে হবে, মাথার স্কাল্প ক্লিন যেন থাকে। মাথার স্কাল্প যদি ক্লিন থাকে তাহলে আপনার চুল এমনিতেও কম পড়বে। আরেকটা বিষয় আছে, আপনি কোন ধরনের শ্যাম্পু কোন ধরনের কন্ডিশনার ব্যবহার করছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা আছে, আমি কীভাবে শ্যাম্পু করছি সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই শ্যাম্পু নিয়ে ডাইরেক্ট মাথায় অ্যাপ্লাই করি, আবার কমপ্লেন করতে থাকে আমি ভালো শ্যাম্পু ব্যবহার করছি, কেন চুল পড়ছে, আমাদের তো আসলে কমপ্লেনের শেষ নেই। কিন্তু আমি জানি না যে আমি একদম ভুল টেকনিকের শ্যাম্পু করছি। শ্যাম্পু করার আগে আমাদের পানির সাথে শ্যাম্পুটাকে লাইট করে নিতে হবে, লাইট করে এরপরে আমাকে শ্যাম্পুটা ব্যবহার করতে হবে। এতে যেটা হবে আমার চুলের জন্য, আমার স্কাল্পের জন্য ভালো হবে। মনে রাখতে হবে শ্যাম্পু ওয়াশ করতে, যখন আমরা ওয়াশ করি একটু কিছুটা সময় পানি যাওয়ার পর আমরা ভাবি যে আমাদের চুল ধোয়া হয়ে গেছে, কিন্তু যতক্ষণ অবধি আমার মাথার পানিতে বাবল উঠবে ততক্ষণ অবধি আপনার মাথার চুল ধুয়ে যেতে হবে, ধুতেই হবে। এবং পুরো বাবল চলে যাবে, ক্লিন পানি আসবে, ইভেন শ্যাম্পুর স্মেলটা পর্যন্ত থাকা যাবে না, এটা মনে রাখতে হবে। এরপরে আসেন কন্ডিশনার। আমরা অনেকেই কন্ডিশনার নিয়ে চুলের গোড়ায় লাগিয়ে ফেলি এবং চুল তখন উঠে যেতে থাকে এবং কমপ্লেন করি কন্ডিশনারটা ভালো না। কন্ডিশনার তো আসলে নারিশমেন্টের জন্য কাজ করছে, তো আপনার চুলের বডিতে ব্যবহার করতে হবে, গোড়াতে নয়। সো আপনাকে অবশ্যই কন্ডিশনার সেম ওয়েতে আপনি পুরো চুলে মাসাজ করে কন্ডিশনারটা অ্যাপ্লাই করেন। অনেকে আছে কন্ডিশনার অ্যাপ্লাই করে 4-5 মিনিট রেখে দেন, সেটা খুবই ভুল, কোনো দরকার নেই। আমরা যদিও জানি 1-1.5 মিনিটের মধ্যে পুরো কাজটা সেরে ফেলতে পারলে খুব ভালো হয়। সো কন্ডিশনারটা করার পরেও আমাদের সেম টেকনিকে অনেক লম্বা সময় ধরে ধুতে হবে, ওয়াশ করে করে এটাকে ফেলে দিতে হবে এবং মাথা থেকে যতক্ষণ অবধি আপনার পানিতে বাবল থাকবে আপনি সেটা ধুয়ে যাবেন। সপ্তাহে একদিন অন্তত আপনাকে হেয়ার ট্রিটমেন্ট করতে হবে, ম্যান্ডেটরি। আপনাকে এই জায়গায় যত্নবান হতে হবে। যদি আপনি সপ্তাহে একদিন করেও হেয়ার ট্রিটমেন্ট করেন তাহলে আপনি দেখবেন আপনার চুল পড়াটা কমে গেছে। এবং সেই হেয়ার ট্রিটমেন্টটা কী হতে পারে, আপনি যদি অনেক কিছু করতে না পারেন, আপনি নর্মাল অয়েল ম্যাসাজটা করেন কিন্তু সেটা হট অয়েল ম্যাসাজ যেন হয়। হট অয়েল ম্যাসাজ হলে যেটা হবে যে আপনার চুলের যে পোরগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে, পোরের ভেতরের ময়লাগুলো বের হয়ে আসবে, যেসব পোরের হেয়ারগুলো উইক আছে সেগুলো স্ট্রং হবে এবং এরপরে আবার আপনার চুলের গ্রোথটা ভালো হবে, চুলটা টিকে যাবে। যারা উইক আছে তারা হেলদি হবে, এবং হেলদি হওয়া মানে হচ্ছে আমার চুলটা পড়ছে না। কিন্তু তো এভাবে যদি আমার শুধু অয়েল ম্যাসাজেই কিন্তু আমার চুল অনেকখানি ভালো হতে পারে। আমরা দেখেছি কেউ যদি সপ্তাহে 2-3 দিন অয়েল ম্যাসাজ রেগুলার করে প্রফেশনাল হ্যান্ডে তাহলে তার চুল পড়ার কোনো সমস্যাই থাকে না। তারপরেও সিজন ওয়াইজে যখন একটা সিজন থেকে বদলে আরেকটা সিজন চেঞ্জ হতে থাকে ওই সময়টাতে আমাদের ন্যাচারাল ওয়েতেই একটা হেয়ার ফল আসে, সেই জায়গাতেও কিন্তু সলিউশন আছে। আর সেটি হচ্ছে আপনি যদি আমলা প্যাক ব্যবহার করেন অয়েল ম্যাসাজের পরে, টক দই দিয়ে আমলা প্যাক ব্যবহার করেন, সেটা কিন্তু খুব ভালো কাজ করে। বাট মাথায় রাখতে হবে আপনার চুলে যেন কোনো ধরনের কেমিক্যাল ট্রিটেড না হয়। যদি আপনার চুলের গোড়াটাতে কেমিক্যাল ট্রিটেড না থাকে তাহলে আপনি সেটা ব্যবহার করেন, আপনি দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। একবার বা দুবার ব্যবহার করলেও বন্ধ হয়ে যায়, তবে আমরা বলে থাকি 1-3 মাস করার জন্য, তাহলে একবারে স্টেবল হয়ে যাবে, এরপর আপনার চুল পড়া ঝামেলাটা থাকবে। আমলা প্যাক ব্যবহার করার পরে যদি কারো চুল শক্ত হয়ে যায় বা মনে হয় যে চুল একটু খসখসে হয়ে গেছে, তাহলে বাড়িতে বসে আপনি সেটাকেও সাথে সাথে রিকভার করে ফেলতে পারেন। টক দইয়ের সাথে পাকা কলা, পাকা পেঁপে ব্লেন্ড করে চুলে ব্যবহার করতে পারেন, তাহলে সেটাও চলে যাবে আর এটাও আপনার চুল পড়া বন্ধ করতে কিন্তু হেল্প করবে। সো নিজে চুলের প্রতি যত্নবান হবেন, যত্নশীল হবেন আপনার স্কাল্পের প্রতি, তাহলে দেখবেন আপনার চুল পড়া অনেকাংশেই কমে গেছে।
আর অবশ্যই খাবারের ব্যাপারটা তো মাথায় রাখতেই হবে, কারণ খাবার আপনাকে ভেতর থেকে সুস্থ এবং সুন্দর রাখবে। গুডি লাইফের সাথে আপনারা যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য, আমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন, এবং আমাদের সুন্দর সুন্দর টেকনিক টিপস এগুলো অবশ্যই ট্রাই করবেন, আমরা জানি এটা খুবই কাজে আসবে। সুস্থ ও সুন্দর থাকবেন।